ফিরে আসেন বিরতির পর। কিশোরগঞ্জ এলাকায় অজগর সাপ, অজগর সাপ দেখতে পাই এলাকার যুবক, খবর দেয় পুলিশে, একই সঙ্গে বন দপ্তরের কর্মীকে। ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য। উদয়পুরের কিশোরগঞ্জ এলাকাতে আজ হঠাৎই সন্ধ্যের পর ধরা পড়ে একটি বিশাল আকার অজগর সাপ। কাকড়াবন রেঞ্জ অফিসের অন্তর্গত কিশোরগঞ্জ পুলিশের নাকা চেকিং এর পাশে আজকে বিশাল আকারের অজগর সাপ দেখতে পায় কিশোরগঞ্জ এলাকার যুবক অরিন্দম শুভ। এবং পরবর্তী সময় এলাকার যুবকরা কাকড়াবন থানাতে খবর দেয়। কাকড়াবনে পুলিশ ঘটনাস্থলে ছুটে যাওয়া মাত্রই কাকড়াবনে থেকে ছুটে যায় ফরেস্ট রেঞ্জ অফিসাররা, একই সঙ্গে সাপটিকে তারা সেখান থেকে উদ্ধার করে। কাকড়াবন রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয় অজগর সাপটিকে। অজগর সাপটিকে দেখতে গোটা এলাকার মানুষের মধ্যে ভিড় জমে যায়, মহিলা থেকে পুরুষ সকলেই ভিড় জমান। ইতিমধ্যে অজগর সাপ বের হওয়া, অজগর সাপ একটি এলাকার মধ্যে ধরা পড়া বা দেখাকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মনে তীব্রতর আতঙ্কের সৃষ্টি হয়েছে। যে কোনো মুহূর্তে ঘটতে পারে আরো বড় সড় বিপদ, এমনই আশঙ্কাটাও ছিল এলাকার মানুষজনের। যদিও ঘটনার সঙ্গে সঙ্গে রেঞ্জ অফিসার থেকে শুরু করে পুলিশ কর্মীরা ছুটে যাওয়াতে সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সাপটিকে নিয়ে যাওয়া হয়েছে কাকড়াবন বন দপ্তরে। ইতিমধ্যে কি বক্তব্য রয়েছে পুলিশের এই সাপ উদ্ধারকে কেন্দ্র করে, শুনুন। কিশোরগঞ্জ কাকড়াবনে, কিশোরগঞ্জ এলাকা। এটা আপনাদের কোন রেঞ্জ অফিসারের আন্ডারে পড়ছে? এটা কাকড়াবন রেঞ্জ অফিসের আন্ডারে। এখন এটা কত কিলো হবে? এটা এটা অন্তত 8 ফুট, 8.5 ফুট হবে, 12 কেজির মতো। এখন এটা কোন জায়গাতে রেস্কিউ করা হবে? এটা এটা রেস্কিউ করা হবে বন দপ্তরের কর্মীর বক্তব্য আপনারা শুনলেন। উদ্ধার করা হয়েছে প্রায় 7 থেকে 8 ফুট লম্বা বিশাল আকার অজগর সাপ। আজ রবিবার সন্ধ্যা নাগাদ এই সাপটি উদ্ধার হয়, সাপটিকে নিয়ে যাওয়া হয় বন দপ্তরে। ইতিমধ্যে অজগর সাপ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকার মানুষজনের মধ্যে যেরকম কৌতূহলের সৃষ্টি হয়েছে সাপটিকে দেখার জন্য, তার পাশাপাশি মানুষের মধ্যে ভয়টাও পরিলক্ষিত হয়েছে। সাপটি লম্বাতে প্রায় 8 ফিট লম্বা হবে বলে ইতিমধ্যে বন দপ্তরের কর্মী জানিয়েছেন। স্থানীয় যুবকরা সাপটিকে সর্বপ্রথম প্রত্যক্ষ করে এবং তারা সাপটিকে দেখার পরই খবর দেন প্রাণিসম্পদ দপ্তর অর্থাৎ ফরেস্ট রেঞ্জ অফিসে, একই সঙ্গে খবর দেওয়া হয় পুলিশ কর্মীদের। কাকড়াবন থেকে পুলিশ এবং বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং সাপটিকে তড়ি করে উদ্ধার করার চেষ্টাও চলে। মানুষের মধ্যে ভিড় লক্ষ্য করা যায়, গোটা এলাকাতে মানুষের ভিড়, মহিলা থেকে পুরুষ সকল অংশের মানুষের ভিড় জমে যায় কাকড়াবন এলাকাতে। আচমকাই রবিবার সন্ধ্যা নাগাদ বিশালাকার সাপ উদ্ধার হয় কাকড়াবনের কিশোরগঞ্জ এলাকায়। কাকড়াবনের এক যুবক প্রত্যক্ষ করে, সঙ্গে সঙ্গে আশপাশের সকলকে খবর দেওয়া হয়, ছুটে আসে বন দপ্তরের কর্মীরা, বিশালাকার অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বন দপ্তরে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।